সো গাইস, এখানে একটা আমার চাষা খারে আছে। সো চাষার টাইম অফ জিজ্ঞেস টিজ্ঞেস করি বা কত দূর থেকে আছে বা এটাকে বিজনেসটা তার মানে কিরকম হয়। সো চাষা তার মানে আপনার এই বিজনেসটা তার মানে কত দূর থেকে আপনি আইসুন আর কেমন ধরনের তার মানে হয়? যাইহোক, বিজনেসটা মোটামুটি ধরো আমাকে বাসা বাড়ি হলো, বর্তমানে ঠিকানা হলো জনতা বাজার বালিগুড়ি। যাইহোক, আমি দেশ বিদেশ ঘুরে ঘুরে এই প্রেশার কুকার, গ্যাসের চৌকার, রাইস কুকার, মিক্সার মেশিন, তারপরে ফ্রিজ, এই সমস্ত মেকানিক্যাল বিভাগে কাম করি গ্রাম গ্রামে ঘুরে ঘুরে। যাইহোক, এভাবেই আল্লাপাক কোনো রকম চালায় আর কি। তো গাছ তো আপনারা হলে নাকি এভাবে আল্লাহ ভাগ চালায়? সো তার মানে আপনি তার মানে এটা কিরকম তার মানে বিজনেস হয় বা একটা মধ্যে তার মানে কিরকম লাভ হয়? অল্প তার মানে লাভের মধ্যে ধরেন লাভ, এটার কোনো ফিক্সড নির্ধারিত কোনো রেট নাই, কারণ কাস্টমার নিয়ে, পয়সা পাতি নিয়ে, মানুষের অভাব অভিযোগ নিয়ে কিছুগুলা বাড়ি আছে। 500 টাকা ব্যবহার করলে তাকে পয়সার কোনো অসুবিধা নাই, কিছুগুলা বাড়ি আছে 50 টাকা ব্যবহার করলে তাকে অনেক কষ্ট হয়। গতিকে আমার যেটা বিজনেস, আমি একটা কাজ একবারতে যদি 1,000 টাকা করি, সে কাজটা আমি আরেকবারতে 200 টাকা করতে পারি, কারণ আমার মেকানিক্যাল কাম, বুঝছো? যার খাতিরে আমি পয়সাটা নেওয়া তো দূর মানে ধর্তব্য দূরই না, মানুষের লগে যেভাবে চললে মানুষের কষ্ট না পায়, যাতে মানুষের শান্তি মতো চলতে পারে, সেইভাবে আমি কাজটা কইরা কোনো রকম আমার পরিয়ালটা নিয়ে পোষপাল করতেছি আর কি। মানে আপনি কি কি বস্তু বেচেন বা কেন তার মানে কেন ধরনের ইটি আছে বা কিরম তার মানে টিকবো কিরম গ্যারান্টি আছে তো আপনি এটা বলে দিন তো। যাই হোক, গ্যারান্টি আপনার এটাই দিতেছি, মানে ধরেন আমি গ্যাসের চৌকা বেশি, হটসানের, তারপরে মিউজিক আকাই, তাতে প্রেশার কুকার, হকিংসের, বাজাসের, হটসানের, এভরিডে, প্রিয়া গোল্ড, সেফকার্ট, 100 বছর গ্যারান্টি, সেফকার্ট কুকার 100 100 গ্যারান্টি। সো গাইস, আপনি হলে নাকি কুকারটা বলে 100 100 গ্যারান্টি, তো এটা কি হাসাই? একদম 100 বছর ব্ল্যাক কুকার আছে আপনার, সেফকার্ট, হকিংসের কুকার, এটা কিনবে গেলে দাম নেবো 2800 টাকা, আর এটা আমি 2000 টাকা ছেড়ে দেবো, 800 টাকা কনসিডার আছে। অথচ কুকার তার থেকে ভালো বিজনেস আমরা করে খাই, আমাকে 2 টাকা ব্যবহারের জন্য ঘুরি গাড়ি। নাম্বারিং মালের মধ্যে বর্তমানে ফটো স্টেট বেশি আছে। সো হে গাইস, তো কাকু নিয়ে কথা বলে ভুল ভাল লাগলো, দেখুন এখন চলে গেছে, তো তার অল্প তারা ছিল। সো হে বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? কি আশা করি কি আপনারা সবাই ভালো আছেন, তো আমি ভালো আছি। সো গাইস, আজকে আমি আমার কাকা হতে গেতাছি, আমার এই সাইকেল নিয়ে দেখেন আমি আঙ্গো কাকা রাস্তায় খারে হয়ে রয়েছি। সো আমাকে ওখানে ডাকছে, তো সে কারণে আমি এখন গেতাছি। সো দেখি কে নিয়ে ডাকছে বা কে জন্য তার মানে আমাদের তার মানে ডাকছে, তো সেটা আমি দেখি এখন যাইয়া দেখি। সো আমার সাইকেলটা আমি নিয়ে গেছি, দেখেন আমার সাইকেলটা এখানে খারাপ হয়ে আছে। সো চলো আমরা এখন যাই। গাইস, তার মানে রাস্তাটা খুব সুন্দর, আপনারা দেখেন এই রাস্তাতে সাইকেল চালায় না, গাড়ি চালায় না, বহুত ভাল লাগে। সো এখন আমি গেতাছি আঙ্গো কাক্কা করতে। সো দেখি কে এর জন্য তার মানে ডাকছে, আপনাদেরকে তো বললাম আমি। সো ভালো করে যাইয়া দেখি, তো আজকে সময় আমরা এই রাস্তা যাইবো না, অন্য রাস্তা দিয়ে আইবো। সো আপনারা ওই রাস্তা বহুত ভালো দেখবেন, ওটা কাঁচা রাস্তা। সো সাইকেল চালিয়ে বহুত ভাল লাগে আমারতে, সো এই কারণে আমি ভাবলাম যে সাইকেল নিয়ে যাই। সো কে নিকে পড়াচ্ছে, সো সেই কারণে এখন আমি গেতাছি। সো ক্যামেরা অল্প বুকলাই পড়ছে কেমন জানি, তখন ওইটা আমি তার মানে এটা ঠিক করতে পারি না। তো এটা তার মানে কেউ পাড়া ইট খেলার বুকলাই আছে, কেউ পাড়া। সো হে গাইস, তো এই রাস্তাটা আঙ্কো কাকা হতে যাওয়ার জন্য যেটা রাস্তা কাঁচা রাস্তা, তো এই রাস্তার উপর দিয়ে সো এই দলংটা বানানো গেছে, কাঠের দলং। সো এখন আমি কাকা করতে যাই। সো দেখেন এদের সে দেখেন, সো এই ফেলে দেখেন কত সুন্দর পরিবেশ। তো এখন আমি গেতেছি। সো আমি প্রথমে যে রাস্তা দিয়েছি ওই রাস্তা দেখুন গেতেছি না, ওখান গেতেছি আমি একটা কাঁচা রাস্তা দিয়ে। সো এই রাস্তার পরিবেশটা তো আপনারা দেখুন কি সুন্দর, পাশে ভিড়টা দেখুন, তো আমার সাইকেলটা দেখুন কি মজা দেখা গেছে এই এর জন্য। সো দেখুন গাইস, এই রাস্তাটা দেখুন, তো এই রাস্তাতে আমি কথা বলতে বলতে আপনাদের সাথে আছে দেবো। সো এ দেখুন গাইস, এখানে আছে কি, এখানে আছে ধান খেত। সো তার মানে শোভান দে এই ধান খেত আছে। সো গাইস, অ্যাকচুয়ালি তার মানে এমনি পরিবেশে আমার বহুত ভাল লাগে। সো আমাদের ওখানে এত তার মানে ধান খেত নাই। সো একটা এস এম এস ব্লগ বানিয়েছিলাম, অনু আছে, অনু ধান খেতে আছে, কিন্তু এত বড় বড় হওয়া নাই। সো এখানে বড় বড় হয়েছে, সবুজ ভাল লাগে আমার ধান খেতে পরিবেশ, তো আপনাদেরকে তো আমি বলছি এই ব্লগে। সো সেই কারণে আমি ভাবলাম কি যে তাহলে কাকা হতে গেছি, যদি তাহলে আমি আমার তার মানে আমার মোবাইলটা নিয়ে যাইছো আমার বাহের। সো এই কারণে মোবাইলটা নিয়ে এসি আর আপনাদেরকে পরিবেশটা দেখাচ্ছি। সো দেখুন, সো এখন তরি তো যারা তার মানে লাইক কমেন্ট শেয়ার করে নাই, তো আপনারা জলদি জলদি করে দেন, দেরি না করে। সো গাইস, আমি যে এখন বসে আছি এই নাটা দেখে আপনারা বলতে পারেন কি এর নাও।
সো কমেন্ট আপনারা তাড়াতাড়ি বলে দেন। সো আপনারা বলতে না পারলেন তো আমি এক দুই করলাম। সো আপ তাড়াতাড়ি আপনারা দেখি কে কে বলে পারতে, এক দুই তিন চার। সো আপনারা বলতে পারেন নাই, সো যে যে বলছে সো ভালো কথা, তো আপনারা কমেন্ট অল্পই করছেন। সো এই নাওটা আছে দেখেন ভাই সার নাও, সো আপনারা তো জানেনি দেখুন কত বড় সার নাওটা এটা। সো এটা হয়েছে যেটা আপনারা তো জানেনি নাও খেলা যেটা হয়, সো সেটার জন্য সো এটা আমাদের এলাকারই। সো হে গাইস, তো কাকুনে কথা বলে ভুল ভাল লাগলো, দেখুন এখন চলে গেছে, তো তার অল্প তারা আসিল। সো আমার রোগে যেতে হবে, সো আমার দেরি করতে হবে না, সো এখন আমি যাই। সো আজ সো এখন ধরে আপনারা যারা যারা ফলো বা যারা যারা সাবস্ক্রাইব করে দেন, সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব আর ফলো করে দিন। সো আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। তো জয় হিন্দ, জয় ভারত।